হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট অ্যাকাডেমিক মাস্ট অ্যাকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশের সঠিক এবং যুক্তিপূর্ণ সমাধান বিষয় বিজ্ঞান সোলে স্টার্ট সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় তথা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই দেওয়া হয়েছে এখানে তোমাদের তিনটে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো দ্বিতীয় প্রশ্ন মানব দেহের কোন কোন অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো তৃতীয় অর্থাৎ সর্বশেষ প্রশ্ন প্রাণী দেহে যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা করো পাশেই আছে নির্দেশনা আমি সমস্ত নির্দেশনা মেনে তোমাদের জন্য একটা সঠিক উত্তরপত্র প্রস্তুত করেছি আশা করি সেটা দেখে লিখলে তোমরা অতি উত্তম পাবে সো সব থেকে প্রথমে তোমরা একটা শিরোনাম দেবে শিরোনামটি লিখবে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন তারপর চলে যাব এক নং প্রশ্নের উত্তরে যেখানে থাকছে প্রাণী কোষে চিহ্নিত চিত্র এটা একটা কোষ দেখতে পাচ্ছ তোমরা এটা খুব সুন্দর করে আঁকবে এবং এর বিভিন্ন অংশ পাশে যেরকম দাগ টেনে টেনে আমি দেখিয়ে দিয়েছি এই চিত্রটার মাধ্যমে এরকমভাবে অবশ্যই দেখাতে হবে যেরকম এখানে কি কি অংশ আছে মাইক্রোভিলাস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইট্রোকন্ডিয়া গোলগি বস্তু সেন্ট্রোসোম নিউক্লিয় পদ্মা নিউক্লিওলাস ক্রোমাটিন নিউক্লিওপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকুলম অমস্রিন এবং লাইসোসম ও গহবর এই অংশটা আবার নিউক্লিয়াস এটা দেখে সুন্দর করে তোমরা ছবিটা আঁকবে এবং পাশের এই লেবেলিংগুলো অবশ্যই করবে এবার তাহলে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্রটা দেখে নাও এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র এখানে প্রাণী কোষ থেকে একটাই সবথেকে বড় পার্থক্য যেটা পাওয়া যায় কোষ গহ্বরটা উদ্ভিদ কোষের জন্য গহবরটা অনেকটাই বড় যেটা প্রাণী কোষে খুব ছোট বা নেই বললেই চলে এখানে দেখো আরো একটা জিনিস এক্সট্রা রয়েছে যেটা প্রাণী কোষে ছিল না এর বাইরের যে কোষ প্রাচীরটা এই কোষ প্রাচীরটাও প্রাণীকোষে ছিল না আর বাকি অংশটা মোটামুটি একই আছে তোমরা দেখো ছবিটা এবং সুন্দর করে আঁকবে আর পাশের এই লেভেলিংগুলো অবশ্যই করবে এবার তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই পরবর্তী প্রশ্ন বলতে দুই নং প্রশ্নের উত্তর ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি যে পেশি অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইচ্ছা কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক বা কঙ্কাল পেশি বা সরেখ পেশি বলে আরেকটা হচ্ছে অনেচ্ছিক পেশি। মানব দেহে যে সকল পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত প্রসারিত বা চালনা করা যায় না তাকে অনেচ্ছিক পেশি বলে এখন এই ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির একটা তালিকা তোমাদের জন্য প্রস্তুত করেছি সেটা দেখে নাও বা রেখেছি ঐচ্ছিক পেশি ডান দিকে রেখেছি অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি কি কি আছে সেটা দেখে নাও মানুষের পায়ের পেশি হাতের পেশি কঙ্কালতন্ত্র ঘাড়ের পেশি চোয়ালের পেশি পিণ্ডিকা পেশি আর অনৈচ্ছিক পেশি কি কি আছে শ্বাসনালী গ্রন্থনালী রক্ত নালী লসিকা নালী জরায়ু বা নালী এবং পোষ্টিক নালী এবার দেখব তিন নং প্রশ্নের উত্তর প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষ বা কলাকে স্নায়ুকলা বা টিস্যু কলা বলে স্নায়ুকলার গঠন ও কাজের একককে নিউরন বলে নিম্নে নিউরনের সচিত্র বর্ণনা দেওয়া হল প্রথমে নিউরনের ছবিটা দেখে নাও উপরের অংশে থাকে নিউক্লিয়াস এবং নিচের অংশে থাকে দেহকোষ কোষ নিউরিলেমা মায়ালিন র্যানভিয়ার পর্ব এবং অ্যাকসান পর্ব আর এই মাঝখানের পুরো অংশটাকে বলে অ্যাকসান এবং এই উপরের পুরো অংশটাকে বলে ডেনড্রাইট আর নিচের এটা হলো অ্যাকশনের প্রান্ত অংশ এবার প্রত্যেকটার একটি একটু বর্ণনা তোমরা দেখে নাও প্রথম হচ্ছে নিউরনের গঠন প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত যথা কোষদেহ এবং প্রলম্বিত অংশ একটি আদর্শ নিউরনের তিনটি অংশ থাকে যথা কোষদেহ ডেনড্রাইট এবং অ্যাকশন কোষদেহ কি প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত এখানে সাইটোপ্লাজমে মাইট্রোকন্ডিয়া লাইসোজম চর্বি গ্লাইকোজেন সহ অসংখ্য নিশল দানা থাকে ডেনড্রাইট কোন অংশটুকু কোষদেহের চারিদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে ডেন্ড্রন থেকে যে শাখা বের হয় তাদের ডেন্ড্রাইট বলে একটি নিউরনে ডেনড্রন সংখ্যা শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে ডেন্ড্রাইট অন্য নিউরন হতে স্নায়ু তাড়না গ্রহণ করে এর পরবর্তীতে রয়েছে অ্যাকশন নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেন্ড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে অ্যাকশন বলে একটি নিউরনে একটি মাত্র অ্যাকশন থাকে অ্যাকশনের চারিদিকের পাতলা আবরণটিকে নিউরোলেমা বলে নিউরোলেমা এবং অ্যাকসনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে একে মায়েলিন বলে নিউরোলেমের সাথে অ্যাকসনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে আবরণহীন অংশগুলোতে এই অংশগুলোকে রানভিয়ার পর্ব বলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো মাস্টার একাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই